হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন আপনারা? আশা করি সবাই অনেক ভালো আছেন। আজ আবারও নতুন আরেকটি ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হলাম আমি। দর্শক, আজ আমি আপনাদের সাথে এমন একটি পানীয়র কথা শেয়ার করব যেটি আপনি খালি পেটে খেলে আপনার এত উপকার হবে যে আপনি কল্পনাও করতে পারবেন না। তো দর্শক, চলুন তাহলে জেনে নেওয়া যাক। ওজন কম থাকার অনেকগুলো সুবিধার মধ্যে একটি হলো ছিমছাম থাকা যায়, চেহারায় বয়সের ছাপ পড়ে না সহজে, আবার যে কোনো পোশাকেও দেখতে সুন্দর লাগে। আরেকটি সুবিধা হলো উচ্চ রক্তচাপ, ডায়াবেটিস, হরমোনের সমস্যার মতো নানা অসুখ বিসুখও নিয়ন্ত্রণে থাকে। অনেকেই আছেন যারা ভীষণ ভোজন রসিক, খেতে খুব ভালোবাসেন, খাবার পেলে অতটা বাস বিচার করেন না। এদিকে ওজনও বাড়তে থাকে পাল্লা দিয়ে, আবার সারাদিনের কাজের শেষে ক্লান্ত হয়ে জিমে যাওয়ার মতো শক্তি কিংবা আগ্রহ থাকে না। তারা এমন কিছু উপায় খুঁজতে থাকেন যার মধ্যে সহজেই ওজন কমানো সম্ভব। পরিশ্রম ছাড়া এমন কোনো উপায় অবশ্য নেই যার মাধ্যমে ভরপুর খাওয়া দাওয়া করেও দ্রুত ওজন কমানো সম্ভব। আমাদের প্রতিদিনের শরীরবৃত্তীয় কার্যকলাপ সুসম্পন্ন করার জন্য যতটা ক্যালোরির চাহিদা তৈরি হয় শরীরে, তার চেয়ে কম ক্যালোরি খাবারের মাধ্যমে শরীরে প্রবেশ করালে ও সেই সঙ্গে কায়িক পরিশ্রম করে আরও খানিকটা খরচের ব্যবস্থা করলেই একমাত্র ওজন ধীরে ধীরে কমতে পারে। তবে এমন কিছু ঘরোয়া সমাধানও আছে যা মেনে চলে ফ্যাট বার্ন হওয়ার হার বাড়ে। তেমনই একটি হচ্ছে জিরা ভেজানো পানি। জিরায় আছে প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট যা হজমের পক্ষে সহায়ক। কোষ্ঠকাঠিন্য সারাতেও তার কার্যকর ভূমিকা আছে। তা শরীর থেকে বাড়তি টক্সিন বের করে দেয় এবং বাড়ায় বিপাক ক্রিয়ার হার। যারা ইনফ্লামেশন বা প্রদাহের সমস্যায় ভোগেন তাদের শরীর ঠান্ডা রাখতে জিরা ভেজানো পানি সহায়ক। তাই ডায়েটিং, নিয়মিত ব্যায়ামের পাশাপাশি খালি পেটে জিরা ভেজানো পানি খেলে আপনার ওজন কমার হার দ্রুত গতি পাবে। তো দর্শক, চলুন তাহলে জেনে নেওয়া যাক এটি আপনি কিভাবে তৈরি করবেন। বড় এক গ্লাস পানিতে এক চা চামচ জিরা ভিজিয়ে রেখে দিন সারা রাত। পরদিন সকালে পানিটুকু ছেঁকে খেয়ে নিন, সামান্য একটু লেবু দিয়েও খেতে পারেন। যারা বদহজমের সমস্যায় ভুগছে নিয়মিত তারা এক বোতল যারা বদহজমের সমস্যায় ভুগছে নিয়মিত তারা এক বোতল পানিতে দুই চামচ জিরা ভিজিয়ে রাখুন সারা রাত। এক গ্লাস সকালে খালি পেটে খান, বাকি দুই গ্লাস খেতে হবে দুপুর ও রাতের খাওয়ার আধা ঘন্টা আগে। তবে এর চেয়ে বেশি খেলে বমির মতো সমস্যাও দেখা দিতে পারে, তাই জেনে বুঝে খেতে হবে। তো দর্শক, এই ছিল আমাদের আজকের ভিডিও। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিন এবং বন্ধুদের সাথে বেশি বেশি করে শেয়ার করুন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ সবাইকে।